Welcome, my dear students and friends. এই মুহূর্তে দ্বাদশ শ্রেণী এবং স্কুল কর্তৃপক্ষের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের কাছ থেকে তোমরা যে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়েছিলে সেটা ঠিকঠাক ব্যবহার করেছো কিনা তার হিসেব চাইল রাজ্য শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য রাজ্য সরকার যে 10,000 টাকা দিয়েছিল তার ইউসি আপলোড করার কথা জানালো রাজ্য শিক্ষা দপ্তর। এই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হলো ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে বিল বা ভাউচার জমা নিতে হবে। সেই বিল যেন নিজের নামে হয় এবং সেই বিলের পরিমাণটা যেন 10,000 টাকার বেশি হয়, নট লেস দ্যান 10,000 রুপিজ। এরপর স্কুল কর্তৃপক্ষ কি করবেন? ভাউচার জমা নেওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার শিক্ষা পোর্টালে প্রবেশ করে দেখতে পাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এক মেনুতে ক্লিক করলে সাব মেনু পাওয়া যাবে ইউসি ফর তরুণের স্বপ্ন। এখানে ক্লিক করলে আপনারা টোটাল 12-এর সমস্ত ছাত্রছাত্রীদের ডিটেলসটা পেয়ে যাবেন। যেসব ছাত্রছাত্রী বিল ভাউচার জমা দিল তাদের এই পেজে নাম ধরে ধরে প্রত্যেকের ভাউচারগুলোকে আপলোড করতে হবে। যদি সবাই বিল ভাউচার দিয়ে থাকে তাহলে অল চেকবক্সে টিক মারলে সবাইকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, আর যদি কেউ কেউ দিয়ে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি সেই সব ছাত্রদেরকে টিক মেরে তারপর শেষে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখতে পাবেন উপরের দিকে, হ্যাঁ নবে দেখুন, এখানে উঠবে ইউসি ডিটেলস ফাইনালাইজড সাকসেসফুললি। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ যারা যারা বিল ভাউচার জমা দিল তাদের সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এই নবটিতে দেখুন এখানে নিচের দিকে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনারা এরপরে সার্টিফিকেট দেখতে পাবেন, যে সার্টিফিকেটটি হেডমাস্টার, হেডমিস্ট্রেস কিংবা টিআইসি দ্বারা স্বাক্ষরিত করার পর এটাকে স্ক্যান করে আবার আপলোড করতে হবে। এইখানে দেখুন চুজ ফাইল অপশান দেখাচ্ছে, এইখানে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে ওই সার্টিফিকেটটিকে 2 MB সাইজের যেন বেশি না হয় এই অবস্থায় এটাকে আপলোড করতে হবে। এরপর যখন আপনি ফাইলটিকে এখানে আপলোড করে দেবেন তখন এইখানে দেখুন এসে যাবে সাকসেসফুললি আপলোডেড দ্য সার্টিফিকেট। এরপর দেখুন যদি আপনি এই কাজটি পরপর দফায় দফায় করেন তাহলে দেখুন এইভাবে সার্টিফিকেট 1, সার্টিফিকেট 2 এইভাবে পরপর দফায় দফায়ও আপনি আস্তে আস্তে করে সার্টিফিকেটগুলোকে ডাউনলোড তারপরে সই স্ক্যান আপলোড করতে থাকবেন। তাহলে এইখানটাতে গিয়ে আপনি পরপর দেখতে পাবেন যে প্রথম দফাতে কাদেরকে শেষ করেছেন, দ্বিতীয় দফাতে কোন কোন ছাত্রছাত্রীর নাম ছিল সবটাই দেখে নেওয়া যাবে। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন দেখা ডিআই অফিস থেকে কি নির্দেশ স্কুলে স্কুলে পৌঁছায়, কবে থেকে কাজ শুরু করতে হবে, কবে কাজটিকে শেষ করতে হবে, তার পূর্বে যে কাজটি আপনাদের করতে হবে বা শিক্ষক মহাশয়দের, প্রধান শিক্ষক মহাশয়দেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে বিল এবং ভাউচার তাদের নিজেদের নামে এবং 10,000 টাকার কম যেন ভাউচার না হয় এই রকম ভাউচারগুলোকে কালেক্ট করে ফেলা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অতএব বুঝতে পারছো নিশ্চয়ই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যে তোমাদের যে ট্যাব বা স্মার্টফোন কেনার বিল বা ভাউচার তোমাদের কাছে রয়েছে সেটি এক কপি জেরক্স বাড়িতে রেখে অরিজিনালটি তোমরা বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য বা জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। খুব সম্প্রতি দেখবে তোমাদের বিদ্যালয় থেকে কোনো নোটিফিকেশান নিশ্চয়ই হবে যে তোমাদের ওই বিল বা ভাউচারগুলো জমা দিতে হবে। মনে রাখবে ভাউচার যেন তোমার নিজের নামে হয় এবং 10,000 টাকার যেন বেশি হয়, এবং ডেট তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে যেন হয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।